হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে এসেছি হলিউডের একটি মুভির রিভিউ নিয়ে। ভার্জিল ওল্ডম্যান একজন ডার্ক সাইটে নিলামকারী, থাকে ইতালিতে। তার কথার জাদুতে নিলামের মূল্যবান চিত্রকল্প শিল্পকর্মের দাম অনেকখানি বেড়ে যায়, আবার অনেক সময় কমেও যায়। তবে তার নিজের গোপন কিছু এজেন্ডা থাকে। কিছু শিল্পকর্মের প্রতি আগ্রহ অত্যধিক, সেগুলোকে নকল বলে বিভিন্নভাবে সেগুলোর দাম কমিয়ে সেই কর্মগুলো তিনি সংগ্রহ করেন সস্তা দামে। তার আছে এক প্রতিভাবান মেকানিক বন্ধু, যার নাম রবার্ট, যে অনেক পুরাতন কাজও ঠিক করে দিতে পারে। একদিন ক্লে নামে এক নারী তাকে খবর দেন যে তার কাছে কিছু জিনিস আছে যা তিনি বিক্রি করতে চান, কিন্তু তিনি নিজে আসতে পারবেন না, তাই ভার্জিলকে গিয়ে দেখতে হবে সব। ভার্জিল গেলে সেই মহিলার বাড়ির কেয়ারটেকার ফ্রেড তাকে সেগুলো দেখায়। সেখানে গিয়ে তার নজরে আসে কিছু ছোট ছোট পার্ট, যা অনেক আগে হারিয়ে যাওয়া এক প্রবাদপ্রতিম শিল্পের অংশ। তিনি তার বন্ধু রবার্টকে সেগুলো দেখায় এবং এগুলোকে কাজে লাগানোর চিন্তা করে। এদিকে ভার্জিল আর ক্লের খুব ঘনিষ্ঠ হয়ে ওঠে ধীরে ধীরে। কারো সামনে না আসলেও সে ভার্জিলের সাথে দেখা করে। ধীরে ধীরে ভার্জিল সেই উত্তরাধিকারিনীর দিকে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। শেষে যা ঘটে তা দেখে একেবারে স্তম্ভিত হয়ে যাবেন, ভাববেন হায় একই দেখলাম। ভার্জিল লন্ডনে যায় তার শেষ নিলামে অংশ নিতে। সেখান থেকে এসে দেখলো তার ড্রয়িং রুমে একটি পেন্টিং পড়ে আছে। সেটিকে তার ভল্টে রাখতে গিয়ে দেখলো তার একটি পেন্টিংও সেখানে নেই। হা হয়ে গিয়েছে সব পেন্টিং, কি দর্শক, কি মনে হচ্ছে, কোথায় গেল ভার্জিলের পেন্টিংগুলো? জানতে হলে দেখতে হবে দ্য বেস্ট অফ আর মুভিটি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। পরবর্তীতে এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ক্রিয়েটিভ টপ 10 মিস্ট্রি ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।